হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মিশা। তার আজকের এই ভিডিওতে আমরা জানি আলোচনা করব তা হলো সাধারণত স্মার্ট মানুষদের কেন কনফারেন্স থাকে। প্রথমেই বলে রাখি, এই ভিডিওতে আমি এটা বলছি না যে আপনার অনেক ফ্রেন্ড থাকা মানে আপনি স্মার্ট না, কিংবা আপনার কনফারেন্স থাকা মানে আপনি স্মার্ট, কারণ এক্ষেত্রে এক্সেপশন থাকার অনেক স্বাভাবিক একটা ব্যাপার। বরং এই ভিডিওতে আমি মূলত যে এক্সপ্লেইন করার চেষ্টা করব তা হলো অধিকাংশ ক্ষেত্রে স্মার্ট মানুষদের কনফারেন্স থাকার পিছনে সায়েন্টিফিক রিজনগুলো কী কী। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের সাইকোলজিস্ট সাতোশি কানাজাওয়া বিভিন্ন আইকিউ লেভেলের 15,000 মানুষকে নিয়ে একটি রিসার্চ করে। এই রিসার্চে তিনি 15,000 মানুষের হ্যাপিনেস লেভেল মেজার করে দুইটি ভিন্ন ভিন্ন সিচুয়েশনে। তিনি প্রথমে প্রত্যেকে ফ্রেন্ডসদের সাথে আড্ডা দেওয়ার টাইমে কিংবা চিল করার টাইমে কেমন হ্যাপি তা মেজার করে, এবং পরবর্তীতে প্রত্যেকে সম্পূর্ণ একা থাকা অবস্থায় কেমন হ্যাপি ফিল করছে সেইটা মেজার করে। তার এই রিসার্চের রেজাল্টে দেখা যায় যে যাদের আইকিউ লেভেল কম কিংবা এভারেজ, তারা গ্রেটার সেলফ হ্যাপিনেস রিপোর্ট করেছে যখন তারা তাদের ফ্রেন্ডসদের সাথে সময় কাটাচ্ছিল। এবং আরও দেখা যায় যে এক্ষেত্রে কম কিংবা এভারেজ আইকিউ লেভেলের মানুষদের যত বেশি ফ্রেন্ডস তাদের হ্যাপিনেস লেভেল ছিল তত উপরে। অপরদিকে সম্পূর্ণ বিপরীত রেজাল্ট দেখা যায় যাদের আইকিউ লেভেল এভারেজের চেয়ে বেশি তাদের ক্ষেত্রে। হাই ইন্টেলিজেন্স ক্যাটাগরির মানুষেরা গ্রেটার হ্যাপিনেস রিপোর্ট করেছে যখন তারা সম্পূর্ণ একা ছিল। এমনকি যাদের আইকিউ ছিল সবচেয়ে বেশি তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা একা থাকা অবস্থায় যতটা হ্যাপি ছিল তার চেয়ে তুলনামূলকভাবে অনেক কম হ্যাপি ছিল ফ্রেন্ডসদের সাথে সময় কাটানোকালীন অবস্থায়। এই রিসার্চ এবং পরবর্তীতে করা একটা সিমিলার রিসার্চে দেখা যায় যে অনেক বেশি বুদ্ধিমান মানুষদের সাধারণত অন্যদের ব্যাপারে অনেক বেশি সংশয় থাকে, যার ফলে অন্যদের মাঝে থাকা সহজাত ভুলগুলো খুব সহজেই চোখে পড়ে তাদের। আর এজন্যই অধিকাংশ ক্ষেত্রে অন্য মানুষদের সাথে আনপ্রেডিক্টেবল এবং আনরিলায়েবল সম্পর্কে জড়ানো প্রেফার করে না তারা। আরেকটা রিসার্চে দেখা যায় যে বুদ্ধিমান মানুষেরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে নিজের পার্সোনাল গেইনের জন্য অন্যদের সাথে ফ্রেন্ডশিপ করে থাকে, যেখানে এভারেজ কিংবা লো আইকিউ লেভেলের মানুষেরা সাধারণত ইমোশনাল সাপোর্ট এবং অ্যাটেনশন কিংবা জনপ্রিয়তার জন্য অন্যদের সাথে ফ্রেন্ডশিপ করে থাকে। তবে এক্ষেত্রে উভয় পাশেই এক্সেপশন রয়েছে, অর্থাৎ অতিরিক্ত স্মার্ট মানেই যে শুধুমাত্র পার্সোনাল গেইনের উদ্দেশ্য থেকেই প্রত্যেকটা ফ্রেন্ডশিপের শুরু এমনটা মোটেও না। তবে প্রতিটি রিসার্চেই দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে এমনটাই ঘটে। এসব রিসার্চের রেজাল্টগুলো কম্পেয়ার করলে দেখা যায় যে প্রায় সব ক্ষেত্রে একটা লিনিয়ার ম্যানারে কাজ করে ফ্রেন্ডসের সংখ্যা এবং আইকিউ লেভেল। অর্থাৎ একটি গ্রুপের গড় আইকিউ লেভেল যত বেশি তাদের গড় অর্থাৎ এভারেজ ফ্রেন্ডসের সংখ্যা তত কম। ইতিহাসের দিকে তাকালে এর হাজারো এক্সট্রিম উদাহরণ সামনে চলে আসে আমাদের, আর এ নিয়ে কথা বলা যাবে ঘন্টার পর ঘন্টা। তবে উল্লেখযোগ্য কিছু মেনশন না করলেই নয়, জার্মান ফিলোসফার ফ্রেডরিক নিচে ফ্রেন্ডশিপ, ভালোবাসা এবং হিউম্যান বন্ডস নিয়ে অনেক কিছু বলেছে তার বিভিন্ন কাজে, যা নিয়ে আজও প্রতিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করা হয়। কিন্তু নিচের জীবনে কোনো ফ্রেন্ড ছিল না, তেমনি কোনো ফ্রেন্ড ছিল না আর্থার শোপেনহাওয়ারের। এভাবে অধিকাংশ ফিলোসফারের ক্ষেত্রেই দেখা যায় যে অনেকেরই অনেক অ্যাডমায়ারার থাকলেও তাদের কোনো ফ্রেন্ড ছিল না বা থাকলেও অনেক কম। সায়েন্টিস্টদের ক্ষেত্রেও দেখা যায় প্রায় একই রকম রেকর্ড। নিকোলা টেসলা কখনো বিয়ে করেনি, এমনকি অন্য কোনো মানুষের সাথে কখনো কোনো রকম সম্পর্কেও জড়ায়। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বুদ্ধিমান মানুষ বলা হয় যাকে, লিওনার্দো দা ভিঞ্চি, সেও কখনো বিয়ে করেনি এবং জড়ায়নি কোনো সম্পর্কে। তার ফ্রেন্ডস ছিল খুবই কম এবং এক্ষেত্রে শুধুমাত্র একজনের সাথেই লং লাস্টিং ফ্রেন্ডশিপের রেকর্ড পাওয়া যায় লিওনার্দোর। পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে বুদ্ধিমান মানুষ হিসেবে বিবেচনা করা হয় যাকে, ফিজিসিস্ট আইজ্যাক নিউটন, যে আবিষ্কার করেছে গ্র্যাভিটি, ক্যালকুলাস, লজ অফ মোশন সহ আরও অনেক কিছুই। সে কখনোই কারোর সাথে ফ্রেন্ডশিপ করেনি, অ্যান্ড জাস্ট লাইক নিকোলা টেসলা, হি ডাইড আ ভার্জিন। ইতিহাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিউজিশিয়ান বেটোভেনও একাই জীবন কাটান। আর্নেস্ট হ্যামিংওয়ের অনেক পপুলার একটা উক্তি হলো, হ্যাপিনেস ইন ইন্টেলিজেন্ট পিপল ইজ দ্য রেয়ারেস্ট থিং আই নো। আর হ্যামিংওয়ে জীবনে অনেক ইন্টেলিজেন্ট মানুষের সাথে সময় কাটিয়েছে। এই পুরো ব্যাপারটা এমন না যে অনেক বেশি স্মার্ট হওয়া মানে একটি মানুষ অ্যান্টি সোশ্যাল, বরং সাধারণত স্মার্ট মানুষদের তাদের ভিউজ শেয়ার করে এমন মানুষ খুঁজে পেতে অনেক স্ট্রাগল করতে হয়। আর এমন মানুষ খুঁজে পেলে অধিকাংশ ক্ষেত্রেই তারা একে অপরের ফলস অ্যাকসেপ্ট করে ফ্রেন্ডস হতে পারে না, কারণ আমরা যতই বলি না কেন অপোজিটস অ্যাট্রাক্ট। আসলে মানুষের সিমিলারিটিস মানুষের মাঝে লাস্টিং বন্ড তৈরিতে সাহায্য করে। কানাজাওয়ার স্টাডিতে আরেকটা যেই ব্যাপার দেখা যায় তা হলো, যেসব মানুষেরা এমন জায়গায় থাকে যেখানে মানুষের সংখ্যা অনেক বেশি, তারা যেসব মানুষ এমন জায়গায় থাকে যেখানে মানুষের সংখ্যা অনেক কম তাদের চেয়ে অনেক কম হ্যাপি। অর্থাৎ মানুষের ঘনত্ব বেশি এমন জায়গার মানুষের থেকে মানুষের ঘনত্ব কম এমন জায়গার মানুষেরা বেশি হ্যাপি হয়ে থাকে। আর কানাজাওয়ার স্টাডিটাতেই যে এটা প্রথম দেখা যায় তাই না, এর আগেও আরও অনেক সায়েন্টিফিক রিসার্চে সেম রেজাল্ট পাওয়া যায়। বিভিন্ন স্টাডিতে দেখা যায় যে বড় বড় সিটি অর্থাৎ শহরের মানুষের মাঝে সাধারণত হেইট্রেড তুলনামূলকভাবে বেশি থাকে, অপরদিকে ছোট টাউন বা গ্রামগুলোতে মানুষের মাঝে ফ্রেন্ডলিনেস বেশি থাকে। আর এই সেম রেজাল্ট পাওয়া যায় পুরো পৃথিবী জুড়ে। এর পিছনে অবদান রয়েছে আমাদের এভোলিউশনারি পাস্টের।
আর এই জন্য খেয়াল করে দেখবেন যে গ্রাম অঞ্চলে আপনি আপনার পাড়া প্রতিবেশী সবাইকেই চিনে থাকবেন, কিন্তু শহরে একই বিল্ডিংয়ে থেকে অনেক সময়ে উপরের নিচের কিংবা পাশের অ্যাপার্টমেন্টের মানুষদের সাথেও পরিচয় থাকে না। নর্মানলির সাভানা থিওরি অফ হ্যাপিনেসে আমরা এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারি। তাই কনফিডেন্স থাকায় কারোর যদি কখনো খারাপ লেগে থাকে, প্লিজ ডোন্ট ওয়ারি, ইটস মোস্ট প্রবাবলি বিকজ ইউ আর অ্যান অ্যাবভ এভারেজ ইন্টেলিজেন্ট পার্সন, অর মেবি ইভেন এ জিনিয়াস, অর মেবি ইউ জাস্ট নিড টু গো আউট মোর। আইদার ওয়ে আই হোপ ইউ স্টে হ্যাপি। আজ এ পর্যন্তই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না, আর এরকম আরও ভিডিও পেতে আমার ফেসবুক পেজে লাইক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।